সুধি দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন প্রথম আলো আলাপনে। আমাদের আজকের অতিথি ঝাঁকানাকার আবা খান। শুরুর আগে হচ্ছে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি দর্শকদের কাছে, কারণ আজকে আমাদের শুরু করতে একটু দেরি হলো। কারণ হচ্ছে আপনারা জানেন আজকে ঢাকার ট্রাফিকের কী অবস্থা, তো রাব্বা আমরা দুজনে মিলে একটু দর্শকদের সরি বলে নিই। ভেরি ভেরি সরি, এটা আসলে কোনো এক্সকিউজ না। নর্মালি যেটা আমরা আমাদের ফ্রেন্ডকে বলি, আমরা মাত্র 5 মিনিট, মাত্র 10 মিনিট, এরকম কিছু না, আসলে একটুখানি প্রবলেম ছিল। হ্যাঁ, আমরা কিন্তু প্রুফ করেছি যে রাস্তা আসলে যে আমরা গিয়েছি এবং চেক করেছি। নর্মালি আমি এটাই করি মানুষকে। সো রাব্বা খান, আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। তো আজকে আমরা যে আড্ডা দিব, আড্ডার বিষয় হচ্ছে ঝাঁকানাকার রাব্বা খান, ঠিক আছে? সো আমরা কি পরিচয় দিব রাব্বা খানের, যে রাব্বা খান উপস্থাপিকা, রাব্বা খান অভিনয় করেন, রাব্বা খান একজন এন্টারটেইনার, রাব্বা খান একজন ইউটিউবার, কোন কোন পরিচয় দিব আমরা আসলে? আপনার যে ভিডিও গুলো থাকে সাধারণত, যে এক রাব্বা খানই 10 জনের ক্যারেক্টার প্লে করছে অনেক সময়, তাই না? আমার কাছে অনেক সময় মনে হয় যে রাব্বা খান সেটা অনেকটা, এটা তো মেমিক্রি হয় না? I don't know it, what is it? I don't think it's mimicry, কারণ আমি স্পেসিফিকলি একজনকে করছি না, মানে আমি একটা রিচ আন্টি বা ইন জেনারেল একটা আন্টি, গোশান বরানি আন্টি, it was specific different typer korate, so it's not mimicry, it's just observational video. eta naam ki amra dite pare, eta naam hote pare je rabon abhinoy, ek mukhe 10 mukh, ek mathay 10 mukh ebong 10 mukh alada alada kotha bolche, rabar sathe o jay rabon abhinoy. ajke theke notun naam holo kintu rabon abhinoy. okay raba, jeta hocche apni age darshokder bolen je apni kishe porchen? আমি কিছুদিন আগে ও লেভেল দিলাম এন্ড আই উইল বি স্টার্টিং মাই ইউনিভার্সিটি। এবং রাবা তার চ্যানেল খুলেছে 4 বছর হলো, আই থিংক প্রায় 4 বছর, প্রায় 4 বছর। সো রাবা যখন ক্লাস 9 এ পড়তো, না আরো কম, 8 এ পড়ার সময় থেকে রাবা সেলিব্রিটি, বুঝেন ব্যাপারটা? সো আমি কিন্তু মনে করতাম যে রাবা ইউনিভার্সিটি পড়ে অ্যাট লিস্ট, কারণ এত কিছু করছে, ফাইন, দিস ইজ ভেরি বিউটিফুল যে আসলে এই বয়সেও আমাদের অনেকেই অনেক কিছু করছেন, অভিনন্দন রাবাকে। আর হচ্ছে রাবা সম্পর্কে জানতে চাই যে রাবার কি পছন্দ কি পছন্দ না? ও, মুভিজ অনেক পছন্দ, ওকে, গান অনেক পছন্দ, ওকে, খাবার অনেক পছন্দ, বাট আই থিংক দ্যাটস এভরিওয়ান, সবারই খাবার পছন্দ, রাইট? স্পেসিফিকলি, হ্যাঁ হ্যাঁ। আর কোন ছবি তোলা পছন্দ? ছবি তোলা আই এম রিয়েলি ব্যাড এট ইট, আমি একদম ছবি মানে আমি ফ্রেম, আই ডোন্ট, কিন্তু আপনার ইনস্টাগ্রাম, আপনার স্ন্যাপচ্যাট দেখলে কিন্তু, থ্যাংক ইউ টু মাই ব্রাদার বিকজ হি টেকস অল মাই ফটো, ওকে, আমার ভাইও কিন্তু আছে আমাদের সাথে, ওকে। সো আরেকটা হচ্ছে আমরা রাবার আরেকটা পরিচয় যেটা দিয়েছিলেন রাবা, যে রাবা আর জে একটা রেডিওর সাথে ছিলেন এবং সম্প্রতি তিনি ABC রেডিওর সাথে যুক্ত হয়েছেন, প্রতি বৃহস্পতিবার একটি অনুষ্ঠান করছেন রাত, আমি যতদূর জানি রাত 11 থেকে 1টা পর্যন্ত মধ্যরাতে। সো নাম হচ্ছে মডার্ন পিরিতি, বিভিন্ন প্রশ্নের উত্তর দেন, নাম শুনেই বোঝা যাচ্ছে অনুষ্ঠান কি নিয়ে। কিন্তু আজকে কিন্তু মধ্যরাত না, মধ্যরাতে যারা ঘুমিয়ে যান তাদের জন্য কিন্তু আজকে একটা সুবর্ণ সুযোগ, আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আপনার যে কোনো প্রশ্ন রাবার কাছে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। জাস্ট প্রশ্ন করার সময় আপনার নাম তো আসবেই, কিন্তু আপনি কোত্থেকে দেখছেন অনুষ্ঠানটি সেটাও যদি উল্লেখ করেন সেটা আমাদের জন্য ভালো হয়। রাবা আমাদের আজকের অনুষ্ঠানে একটা সেশনেই থাকবে মডার্ন পিরিতি, সেখানে আপনার প্রশ্ন আমরা নেব। এক্স্যাক্টলি, রিলেশনশিপস, ব্রেকআপস, হার্টব্রেক, ছ্যাঁকা খাচ্ছেন নাকি অনেক ভালো আছেন, সবকিছু ব্যাপারে উইল বি স্পিকিং, রাইট? মডার্ন পিরিতি সেকশন অফ টুডেজ লাইফ। হ্যাঁ, আমরা বারবার আসতে পারি আপনাদের প্রশ্নের উপর কিন্তু থাকবে, তাই না? আচ্ছা, আরেকটা হচ্ছে যে আপনি যেটা চুজ করেছেন প্রফেশন, কারণ আমি অনুষ্ঠানের আগে বলছিলাম যে আপনি পরিচয় দিতে পছন্দ করেন হচ্ছে এন্টারটেইনার, তাই না? ডিফারেন্ট জিনিসটা, ডিফারেন্ট। সো এইরকম একটা প্রফেশন আপনার প্রফেশনে আসতে বা সিলেক্ট করতে আপনার ইন্সপিরেশনটা কী ছিল বা কীভাবে? ইয়া, বিকজ আমার কাছে মনে হয় যে এই টাইমটা ইজ এ ভেরি গুড টাইম টু লিভ ইন, কারণ ইন্টারনেট ইজ বুমিং, তারপর আমাদের মার্কেটিং, অ্যাডভার্টাইজিং সব কিছুতে ইন্টারনেট ইজ মোর ফোকাসড। আমি যদি 10 বছর আগে এটা করার চেষ্টা করতাম, মেবি দর্শক বিষয়ে একটা ভালোভাবে নিত না, অ্যাকসেপ্ট করতে চাইতো না, বাট নাও ইন্টারনেট ইজ সাচ আ বিগ থিং, প্রত্যেকটা কোম্পানি ইন্টারনেটের মাধ্যমে ওদের প্রোডাক্ট এন্ডোর্স করছে। সো আই থিঙ্ক আর এটা প্রফেশন হিসাবে চুজ করার আগে, মানে প্যারেন্টস থেকে শুরু করে, ফ্রেন্ডস থেকে শুরু করে, নিজের কাছেও, মানে আমি কিন্তু ইন্সপায়ার্ড হইতাম না বা আই উডন্ট বি মোটিভেটেড যদি আমি এটা থেকে কোনো অ্যাকচুয়াল কাজ না পেতাম, রাইট? বাট আই গট, এর মধ্যে কাজের সুযোগ আছে, রাইট? অ্যাবসলিউটলি, ক্যারিয়ার হিসেবে নাও একটা সুযোগ আছে, কি বলেন? 100%, ওকে, 100%, বিকজ যদি আমি নাটক করতাম, which I have extreme respect for, but আমি এখন করি না, বিকজ আমার অ্যাক্টিং বেশি একটা পছন্দ না, প্লাস আমার অ্যাক্টিং আই থিঙ্ক ইজ
too much hard work. Right? It's very, very hard work. আমরা ইউটিউবে রাবাকে যে দেখি রাবণ অভিনয় সেটা কিন্তু অ্যাক্টিং super. That's true. Like এটা নাটক মুভিজ এটা হচ্ছে মানে আই থিঙ্ক ইটস ওয়ে টু মাচ হার্ড ওয়ার্ক. আমি হচ্ছে কিন্তু আটকানো হচ্ছে আমার ফোনের সেলফি ভিডিওতে এন্ড আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইজি ফর মি টু ডু কমফোর্টেবল. দ্যাট ওয়াজ সামথিং নিউ অ্যাট লিস্ট আমার কাছে এবং যে কারণে হয়তো মানুষ পছন্দ করেছে তাই না. কিন্তু শুরুটা মানে জাস্ট যদি বলেন যে এটা কি খেলার ছলে শুরু হয়েছিল নাকি আপনি প্ল্যান করে করে প্রফেশনালি শুরু করেছিলেন? জাস্ট অ্যাকচুয়ালি সবাই ফার্স্টে মনে করে যে আমি জাস্ট আমি একটা ভিডিও বানাবো তারপর এটা ভাইরাল হয়ে গেল হয়ে গেল এছাড়া না. বাট অ্যাকচুয়ালি আমি আর আমার ভাই মিলে আমরা ফার্স্টে শুরু করেছিলাম 2014 আই থিঙ্ক এপ্রিল সামথিং এ উইচ ইজ এক্স্যাক্টলি 4 ইয়ার্স এগো. তখন কিন্তু আমি ফুললি প্ল্যান করে করেছিলাম পুরো জিনিসটা. আই ওয়াজ লাইক আই হোপ ইন 1 ইয়ার আই গেট this many followers, this many subscribers. In 1 year, I want to start my own clothing line. Jeta ami korchhilam chakanaka project, amra t-shirt sell kortam. So everything jeta amader plan chilo, we've done. Okay. So it was an actual planned process. Amra eta hotat kore viral hoye jabo, etar kono shopno chilo na. So ei dhoroner kaj jodi hoy, apnar ami torunder uddeshe beshi kore bolbo, jara Raba Khan hote chan, tader jonno jodi boli je apnar ekta, apnar jodi creativity thake, apni jodi content banate paren, তাহলে আপনার একটা প্ল্যানিংও লাগবে তাই না? আপনার একটা ভিশন লাগবে কোথায় আপনি যেতে চাচ্ছেন সেটাও আপনার আপনার জন্য লাগবে. অ্যাবসলিউটলি ইউ অলসো নিড টু নো দ্য প্রায়োরিটি কি. ডু ইউ ওয়ান্ট ফেম, ডু ইউ ওয়ান্ট মানি, ডু ইউ ওয়ান্ট দ্য ভিউজ, লাইক ইট ডিপেন্ডস অন হোয়াট ইউ অ্যাকচুয়ালি ওয়ান্ট এন্ড ওটার উপরে কাজ করতে হবে. সো ক্যারিয়ার হিসেবে যারা শুরু করতে চায় তাদের জন্য যদি কিছু বলেন একেবারে নতুন ক্যারিয়ার হিসেবে ফুললি এন্টারটেইনার যদি হতে চায়, স্ট্যান্ড আপ কমেডিয়ান যদি হতে চায়, ওকে সো কাজের সুযোগ কেমন বা কাজের সুযোগ ইজ আনলিমিটেড বিয়ন্ড ইউটিউব অর ফেসবুক. ইটস অ্যাকচুয়ালি আনলিমিটেড বিকজ ওয়ান্স ইউ গোনা স্টার্ট উইথ এন্টারটেইনিং মানুষ কিন্তু এক্সট্রিমলি অ্যাকসেপ্টিং. এখন মানুষ যদি পছন্দ করে একজনের কাজ, একজনের এন্টারটেইনমেন্ট, তাহলে ইউ নো পিপল উড লাভ টু সি দেম ওভার অ্যান্ড ওভার অ্যাগেন. অ্যান্ড এটা আই থিঙ্ক পিপল ডোন্ট আন্ডারস্ট্যান্ড, কিন্তু কোম্পানিরা কিন্তু অলওয়েজ প্রোডাক্টস বেচার চেষ্টা করবে অ্যান্ড দে উইল অলওয়েজ হ্যাভ ইউ ইন দেয়ার মাইন্ড. আমরা রাবাকে যেমন দেখেছি এখন মানে তার শো বাদেও তার ভিডিও বাদেও হচ্ছে অনেক ব্র্যান্ডের সাথে উনি যাচ্ছেন, অনেক ধরনের কাজের সুযোগ আছে. বড় বড় ব্র্যান্ডের সাথে যেমন যাচ্ছেন, রেস্টুরেন্ট বিভিন্ন কিছুতেও কিন্তু আমরা রাবাকে দেখছি এবং মানুষ এটা পছন্দ করছে. এটা এখন মার্কেটিংটা আসলে অনেকটা রিলেশনশিপের উপর ডিপেন্ড করে, অনেকটা ইন্টারঅ্যাকশন চায়. সো এই ধরনের কন্টেন্ট যারা তৈরি করছেন তাদের একটা বড় কাজের সুযোগ হচ্ছে, মানে আমাদের ভিউয়ার্সদের সাথে, আমাদের ফ্যান্সদের সাথে, ফলোয়ার্সদের সাথে এনগেজমেন্ট অনেক বেশি. প্রসেসটা ইজ মাচ ইজিয়ার বিকজ ইটস দ্য ইন্টারনেট, ইটস মাচ ইজিয়ার. এবং আমরা আপনাদেরকে জানিয়ে রাখছি যে আমি আজকে দেখছিলাম যে রাবার ঝাকানাকা প্রজেক্ট ইউটিউব চ্যানেল থেকে 1 কোটির বেশিবার মানুষ ভিডিও দেখেছে, হিউজ থিং. এবং ফেসবুকেও সে ফেসবুকে 3 লাখের মতো ফলোয়ার, স্ন্যাপচ্যাট এবং ইনস্টাগ্রামে অনেক বেশি অ্যাক্টিভ সে. সো আসলে ভালো কিছু করলে সেটা রেসপন্স পাওয়া যায় তাই না? সো আমরা হচ্ছে আমাদের একটা আজকে কিন্তু একটা কোশ্চেন আনসার সেশন আছে যে র্যাপিড ফায়ার ইয়া র্যাপিড ফায়ার, কিন্তু পুরস্কার নেই. ওকে আচ্ছা, পুরস্কার ব্যবস্থা করা হবে যদি খুব ভালো আনসার করা হয়। সো আমাদের শুরুতেই হচ্ছে একটা রেটিং করতে হবে, ঠিক আছে, ফ্রম দ্য মোস্ট টু লিস্ট. ওকে লিস্ট, হ্যাঁ মোস্ট টু লিস্ট. ওকে সো অভিনয়, এন্টারটেইনার, সিঙ্গার, উপস্থাপনা আর যে, সো আপনি কিভাবে রেটিং করবেন? আপনাকে আমার নিজের মানে নিজের উপস্থাপক হিসেবে অথবা রেডিও জকি হিসেবে, রাইট, এন্টারটেইনার ফার্স্ট, আর কি কি অপশন? উপস্থাপনা, অভিনয়, গান. উপস্থাপনার সাথে আরজেও আছে, মানে সেম থিং. আচ্ছা, আই থিঙ্ক উপস্থাপনা আরজে সেম থিং না, বিকজ আমি হোস্টিং আই রিয়েলি লাইক ইনফর্মাল হোস্টিং. আমি ফর্মাল হোস্টিং আই ক্যানট. ওকে, ইনফর্মাল হোস্টিং স্ল্যাশ আরজে হচ্ছে সেকেন্ড. ওকে, থার্ড হচ্ছে সিঙ্গিং. অ্যাক্টিং, ও অ্যাক্টিং, সরি, অ্যাক্টিং হচ্ছে সেকেন্ড. আমাকে খুব ভালো গান গান. অ্যাক্টিং সেকেন্ড, থার্ড হচ্ছে উপস্থাপক স্ল্যাশ আরজে, ফোর্থ হচ্ছে সিঙ্গিং, ফিফথ হচ্ছে আর হচ্ছে অভিনয়, ডান অভিনয় তো বললাম, অভিনয় সেকেন্ড, হ্যাঁ হয়েছে, ডান. ওকে ঠিক আছে, এবার হচ্ছে কোথায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? স্টেজ, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিভি, রেডিও? ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, ও ফেসবুক, ইউটিউব, ওকে রেডিও, টিভি এন্ড স্টেজ. টিভি, স্টেজ, স্টেজ আই ডোন্ট লাইক, ওকে মাচ. বাট রাবা কি স্ট্যান্ড আপ কমেডিয়ান হতে চায়?
I'm not actually sure. I'm not sure if I'm going to stand-up comedy. Options it to come dhaka ta ekhon availability te to khani kom but I think it's going to be a lot of fun karon ekta live performance kora I think it's going to be a lot of fun and I think tokhon I'm sure eta onek beshi addicting hor kotha ekta interaction ta onek beshi hoy interaction ta plus ekta মানে হাততালি শুনলেও আই থিঙ্ক অনেক বেশি মোটিভেটিং হওয়ার কথা রিচার্জ হয়ে যায় সো আমি যেরকম একটা ভিডিও বানানোর পর ওয়াচ এরকম এরকম করে তারপর আমি রেখে দিই আচ্ছা এডিট করতে হবে লাইক ইউ নো ইটস লাইক দ্যাট ইট আ প্রসেস টাইম দেন আই আপলোড এন্ড দেন পিপল সে হা 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 কমেন্টস সো স্টেজে আরো বেশি দেখবো সামনে লাগে আই এম শিওর হোপফুলি এবং তখন আরো বেশি এবার একটু ট্রিকি কোশ্চেন সো আবার রেটিং করতে হবে ওকে চারটা নাম ওকে আপনি ধরতে পারেন যে পপুলারিটি বেজে বা আমার কাছে কি মনে হয় নাকি মানে আপনার কাছে কি মনে হয় আচ্ছা সালমান মুক্তাদির তামিম রিধা রাবা খান আসিফ বিন আজাদ বেসড অন হোয়াট অ্যাজ এ হিউম্যান বিইং কারণ আমি ওদের সবাইকে নো পারফরম্যান্স পারফরম্যান্স ইয়া হিউমার অর মানে অন দের হিউমার অন দের ইউটিউব চ্যানেল অর হোয়াট অ্যাকচুয়ালি দে অ্যাক্ট অন স্ক্রিন কন্টেন্ট ওয়াইজ ইয়া ও নো দে আর অল মাই ফ্রেন্ডস ওকে ইট ওয়াজ ট্রিকি আচ্ছা আই থিঙ্ক আমি ফার্স্ট যখন শুরু করেছিলাম তখন আমি সালমানকে দেখছি সো সালমান মানে সালমানের ফার্স্টে ইয়া সালমান আই থিঙ্ক ইজ হিলারিয়াস অর কমিক টাইমিং অনেক ভালো যারা হচ্ছে কমেডি জানে দে নো যে একটা ভিডিও এডিট করার সাথে সাথে কোন টাইমটাতে এডিট করলে বেশি ফানি হয় কোন জায়গাটাতে কাট থাকলে বেশি ফানি হয় ওইটা আই থিঙ্ক ইজ ভেরি ভেরি গুড ইজ সালমান আই ওয়ার্ক দ্য মোস্ট উইথ আসিফ ওকে দেন সেকেন্ড আসিফ সেকেন্ড আসিফ দেন হচ্ছে আমি দেন নিজেকে বাদ দিচ্ছি বিকজ আই এম ফ্যাবুলাস ওকে দেন তামিম তারপর হচ্ছে আবা হ্যাঁ দেন তামিম বাট আই লাভ তামিম তামিম ইজ গ্রেট ওকে সো ইজ সো ইজ সো সালমান আসিফ তামিম ইয়া আবা সবার আগে ওকে সরি গাইস ইফ ইউ আর ওয়াচিং সো সরি এবার হচ্ছে প্রিয় গায়ক দেশে দেশে বাইরে ও অনেকগুলো জনার আছে যেরকম র‍্যাপের মধ্যে আই লাইক সামথিং মানে ফেভারিট অল টাইম ফেভারিট মোস্ট ফেভারিট ফিমেল মেল প্লিজ ওকে আচ্ছা অরিজিৎ সিং আমরা বাদ দিই কারণ এটা জাতীয় মানে ইন্টারন্যাশনাল প্রিয় ওটা আমরা বাদ অরিজিৎ সিং বাদ শ্রেয়া ঘোষাল বাদ এরা দুজন দেব গন টু মাচ লাভ ওকে তার মানে হচ্ছে তারা আসলে টপ লিস্টে আছে তারপরে লিস্টে তারা মানে ডান এটা হচ্ছে নো ওকে ফার্স্ট This is tricky. As a simple like a question, cannot I jani na. I think it am onek beshi fluctuated. It changes all the time. Okay. But few favorites. Guy favorite is Guy favorite is probably Siddharth Slathia. Okay. At this moment he's a YouTuber. Yeah. He sings covers am onek pochondo. Actual gaan gulo ke onek moja kore fele ar female singer modhe there's a tie. Okay. Neeti Mohan slash শালম আলী খোলগড়ে ওকে গ্রেট অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যাক্ট্রেস আই থিঙ্ক আমাকে সবাই বলে যে আমার তার মতো দেখতে আমি এর জন্য পরিণীতি চোপড়া ওকে পরিণীতি চোপড়া অলসো আমাদের বার্থডে সিমিলার এন্ড এভরিথিং অল টুগেদার আই লাইক হার আ লট আওয়ার ফার্স্ট মুভি আমার খুব পছন্দ ছিল ব্লা 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 মানে হিরো হিরো সালমান খান আর না নো সরি গাইস সালমান খানের সব ফ্যান আমাকে এখন হেট করবে নো অ্যাক্টর হিসেবে নাকি অ্যাজ আ সেলিব্রিটি অর হিউম্যান অ্যাজ আ সেলিব্রিটি ইউ ক্যান কাউন্ট অ্যাজ আ হিউম্যান বিইং ক্যান উই সে অর নো পারফরম্যান্স ওয়াইজ ইয়া পারফরম্যান্স ওয়াইজ ইয়া অ্যাক্টর হুম হুম अगेन আ টাই হুম আই থিঙ্ক ইটস নাজিদিন সিদ্দিকি স্ল্যাশ ইরফান খান ওকে গ্রেট টু রিয়েলি রিয়েলি গ্রেট অ্যাক্টর ইয়া লাস্ট কোশ্চেন রাবা কি দুষ্টু মেয়ে নাকি মিষ্টি মেয়ে ও ইটস ইটস ভেরি মানে এটা মানুষ হয়তো বিলিভ করবে না বাট আমি কিন্তু অ্যাকচুয়ালি ইন রিয়েল লাইফ আই এম ভেরি রিজার্ভড রিয়েলি লাইক আই ডোন্ট রিয়েলি টক মাচ এন্ড আই এম লাইক ভেরি এটা কিন্তু কেউ বিশ্বাস করবে এক্স্যাক্টলি এটা কেউ বিশ্বাস করছে না তাই না আমাদের দর্শকরা নিশ্চয়ই বিশ্বাস করছে না এবং আপনারা যদি সেটা বিশ্বাস না করেন সেটার প্রমাণ কিন্তু দেখাতে হবে কমেন্ট করে আমরা প্রশ্ন কিছুক্ষণের মধ্যেই যাচ্ছি ফিরে যাচ্ছি রাবার কাছে দুষ্টু না মিষ্টি আমি হচ্ছে যে অন পারফরম্যান্স এন্ড এভরিথিং আই এম দ্যাট পারসন বাট আই এম নট রিয়েলি দ্যাট পারসন ইন রিয়েল লাইফ আমি একটুখানি not kom kotha but I'm reserved like okay. I'm not very like you know extroverted now so yeah acha ei bar jacchi hocche proshne jawar age darshokder proshne jawar age amra jacchi hocche ekta proshno shudhu jante chai je raba ki kore na etar ekta seta mon hoy amar jonno shohoj bola tarpor ami bolchi je raba to rj youtuber
হচ্ছে অভিনয় করেন, গান গান অনেক কিছু করেন এবং পড়াশোনা করেন। ইয়া ইয়া এর বাইরে আমরা দুদিন আগে দেখলাম বা কালকে মনে হয় দেখলাম যে রাবা একটা ক্লোদিং লাইন ইন্ট্রোডিউস করেছে, যে এটা সম্পর্কে যদি একটু বলেন। সো আমি যে বলছিলাম যে আমাদের একটা প্ল্যান ছিল ইউটিউব খোলার আগে, that my brother and I, we really 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 wanted a actual proper clothing line. Okay. My brother is very very focused on fashion and designing, and so am I, but he's more into it. Acha. International fashion theke shuru kore, we are very inspired by India, Pakistan, Bangladesh fashion in general. And ami onek beshi fashion related, clothing line related erkom, I just like the vibe of it, so I had to open my own clothing line. Okay. Summer bhaiya ami mile dujon mile and he's designing it. It's made in India, kintu designed in Dhaka. Okay. And ami kalke release korlam with fingers crossed. Next ki Dhakayo etar production hoar possibility ache. Yeah, absolutely. Ami hocche amra India te start korchi because that is the first line korte paren. So of course. it's actually online based for the time being because it's high end couture brand. Okay. Amra bolte chachi for the time being it's a fashion label of course, and হোপফুলি আমরা আরো অনেক বেশি এক্সপ্যান্ড করব। আমরা এখন শুরু করছি পয়লা বৈশাখের কালেকশন দিয়ে। আচ্ছা, রাবার জন্য শুভকামনা এবং রাবা আরো অনেক কিছু করবে আমরা দেখতে চাই। রাবার ক্যারিয়ারটা তো আসলে শুরু হলো মাত্র, সে এলেভেল দিবে, সো লং ওয়ে টু গো এবং রাবার জন্য অনেক 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 শুভকামনা। এইবার হচ্ছে আমরা অন্য প্রসঙ্গে আসি, আপনি যদি একটু যদি বলেন যে ইউটিউবে আমরা তো অনেক কিছু করছি এখন, তাই না? সো আমরা কেউ এন্টারটেইনমেন্টের ভিডিও দিচ্ছি, কেউ আবার এডুকেশনের ভিডিও দিচ্ছি, টিউটোরিয়াল দিচ্ছি, অনেকেই লাইভ হয়তো হেলথ কেয়ার নিয়ে কাজ করছেন, অনেক ইস্যু নিয়ে কাজ করছেন, তাই না? অনেক কিছু নিয়ে কাজ করছেন। সো আপনি একজন, আপনি তো ইউটিউবে রেগুলার, তাই না? সো এই জায়গা থেকে যদি একটু বলেন যে বাংলাদেশে ইউটিউবের যে প্র্যাকটিসটা হচ্ছে এটা কী লেভেলে আছে, বা যদি বলি যে আমরা যারা কাজ করছেন, আপনি আপনার মতো যারা কাজ করছে, এখানে কাজের আরও বেশি সুযোগ কেমন আছে? স্ট্যান্ডার্ড যদি চিন্তা করেন বাংলাদেশের স্ট্যান্ডার্ড এবং ইন্টারন্যাশনালি জিনিসটা আরও কতটুকু স্ট্যান্ডার্ড ইম্প্রুভ হওয়ার দরকার আছে বা হবে? আই থিঙ্ক কন্টেন্ট কিন্তু অনেক ভালো, মানে আমরা যদি বিউটি দেখি অনেক 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 বিউটি গুরুজ আছে বাংলাদেশে, অনেক বিউটি মেকআপ রিলেটেড টিউটোরিয়ালস আমরা দেখতে পাচ্ছি। There is of course educational videos, entertainment to amra shuru korechi Bangladesh YouTube ta basically entertainment er through te with Salman, Asif, and then Gaan Friends and me. We started with the YouTube entertainment thing, so ota to ache, ota very very good content is coming out from there. There's a lot of songs, onek cover artists amra dekhi, tarpor ganer base ta natok ache. I think Bangladesh er eta, I think we need to go a little international level er content. মানে ভ্লগস বেশি বা ডেইলি টাইপের কোনো রুটিন বেশি, সো ওগুলো আই থিঙ্ক আই উড পার্সোনালি ওয়ান্ট টু ওয়াচ মোর, এন্ড আই থিঙ্ক ওটাতে ইন্টারাকশনস বেশি, এঙ্গেজমেন্ট বেশি এবং কোয়ালিটি আর ইমপ্রুভ করা, প্রয়োজন হলে কোয়ান্টিটি কমিয়ে দিয়ে, যেমন আমরা যেমন দেখেছি যে রাবা কিন্তু খুব বেশি ভিডিও দেয় না, তাই না? আমার ধারণা যে চার বছরে মনে হয় 50টার মতো 50 ভিডিওস বিকজ আমার জিনিসটা হচ্ছে যে আমি গত বছর যে পয়লা বৈশাখের জন্য একটা ভিডিও বানিয়েছিলাম, ওটার থেকে যে তিনটা জোক বাকি ছিল আমি এটা তখনই ভেবে রেখেছিলাম যে এই তিনটা জোক আমি নেক্সট ইয়ার ইউজ করবো, যেটা আমার নেক্সট ভিডিওতে আসবে। সো ইউ ক্যান সি, সো মাই প্রসেস ইজ ভেরি লেংথি, অনেক আগে থেকে প্ল্যান করা হয়, মানে দুই বছর আগে থেকে। আমরা যেটা এখন দেখি যে 2 মিনিটের ভিডিও, কিন্তু এটার পেছনে আসলে একটা বড় গল্প আছে, অনেক অনেক সময়। ওকে, সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট যে আমরা যা করছি, আগে আমরা বলেছিলাম যে যা করছি সেটার মধ্যে আসলে কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য এটা নিয়ে কাজ করতে হবে। রাবার একটা ভিডিও হয়তো আমরা দেখি যে সে হয়তো 2 মিনিট বা 1 মিনিটের একটা ভিডিও দিয়েছে, কিন্তু এটার পেছনের গল্পটা কিন্তু অনেক বড়, তাই না? সেটা অনেক স্ক্রিপ্ট করে, তারপরে হচ্ছে গুছিয়ে, সময় নিয়ে প্ল্যান করে শ্যুট করে তারপরে এটাকে ছাড়তে হয়, তখনই এটা কোয়ালিটির ইস্যু আসে, নাহলে তো কোয়ালিটি অবশ্যই আসতো না। আরেকটা হচ্ছে এই যে আপনি তো পড়াশোনা করছেন পাশাপাশি এই কাজগুলো করছেন, সো রেসপন্স কেমন পান আপনার বন্ধুদের কাছ থেকে, যদি বলি সোসাইটির কাছ থেকে, আন্টিদের কাছ থেকে? ও, আন্টি ইজ লাভ মি। ওকে, আন্টি ইজ লাভ মি এন্ড হেট মি। এই ভিডিওগুলো বানানোর পরেও লাভ মি এন্ড হেট মি, কয়েকজন আন্টি আমাকে বলে ও মাই গড, তোমার এটা এত ভালো লাগে, এত মজা, আমার এরকম ভাবি আছে যারা এমন এমন করে, আর যে ভাবিগুলো আমাকে কেন তুমি তো আমাদের সব সিক্রেট ফাঁস করে দিচ্ছ, ইটস লাভ এন্ড হেট, এন্ড আই থিঙ্ক ইটস আ লট অফ ফান। Friends, which I have very very little friends, and amar jokhon friends banar shomoy chilo tokhon this happened, and all the friends who wanted to be friends with me, friends in general onek kichu howa possible na, because I was also in a private school, so there were very very less students in it, so amar ekdom choto kal theke koyekjon jara friends tarai amar friends,
they're very, very used to it. They're like, yeah, yeah, whatever. Okay. They really don't bother. They're like, yeah, okay, fine. I don't think I'm her best friend. She's not. I have one best friend and she's not bothered. I don't think she has my videos She's probably gonna like a photo and she'll be like, "Tumi eta keno upload korcho?" She says this stuff. Mm-hmm. So she doesn't bother. Amar hocche best friend je, she doesn't bother. It's very funny. Manoj babu je, why? But actually. Okay. So amra Raba ke ar kon kon jaygay dekhbo? So onek kichu dekhe felechi. Ki bad ache? Khela dhula. Onek kichu bad ache. Ar ki ki? Next ar kishe dekhchi? খেলা দুলা আমাকে একদমই হবে না কি হবে আর এটা আই থিং দ্য অনলি থিং দ্যাট আই ক্যানট ডু ইজ মানে এক রাবা কিন্তু এখন রাবা নভি নয় সো দশ মাথা অনেক কিছু করছেন আর কি কি করবেন ওইটাই তো দেয়ার ইজ নো লিমিট ওকে আই ডোন্ট নো হোয়াট আই উইল ডু নেক্সট এন্ড ইউ গাইস ডোন্ট নো হোয়াট আই উইল ডু নেক্সট মেবি সামথিং ডিফারেন্ট আর হচ্ছে মরণ পিড়িতে তো আমরা দেখবই এবিসিডির সাথে আমরা টিউন থাকবো প্রতি বৃহস্পতিবার রাত 11 থেকে একটা পর্যন্ত এবিসি টিউন করলে আপনারা রাবাকে পাবেন রাবাকে প্রশ্ন করা যাবে আর হচ্ছে আমরা শেষের দিকে চলে আসছি এখন যদি আপনি আপনার ভিউয়ার্সদের কিছু বলেন যারা যারা এখন ইউটিউব শুরু করতে চায় যারা তোমরা চাও যে ইউটিউবে আমি একটা ইউ নো ভাইরাল হয়ে যাবো ভিডিওস বানাবো দ্যাটস এ ভেরি ভেরি গুড প্ল্যান আই থিঙ্ক ফর নাও স্পেশালি নাও আমি যদি আই থিঙ্ক এখন শুরু করতাম আরও বেটার হতে পারতো মেবি মানুষ একটুখানি ন্যাকা বেশি বলতো আগের থেকে কিন্তু ইট উড বি গ্রেট সো ডোন্ট থিঙ্ক দ্যাট ইটস লেট বিকজ ইটস নট লেট স্টার্ট নাও অ্যান্ড যারা আমাকে দেখে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং থ্যাংক ইউ সো মাচ ফর লাইকিং মি অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি অল দিস লাভ অ্যান্ড সো মাচ মোর সো থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর কামিং হিয়ার থ্যাংক ইউ ফর হ্যাভিং মি দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আগামীকাল আবার দেখা হবে অন্য কোনো অতিথির সাথে প্রথম আলো আলাপনে ধন্যবাদ